প্রিয় শিক্ষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোশাম্মদ সালমা আক্রম, বাইশারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র আসমানি কবিতাটি। আসমানি একটি অতি দরিদ্র মেয়ে, সে ঠিকমতো খেতে পায় না। তাদের পাখির বাসার মতো ছোট্ট একটি বাসা, একটুখানি বৃষ্টি হলে ঘর নড়বড় করে। সে এতই দরিদ্র যে ভিন্ন পাতা দিয়ে তাদের ছাউনি দেয়া, সে ঠিকমতো খেতে পায় না, তাই তার রোগের অভাব নেই। আসমানি আমাদের সমাজের এমনই একটি মেয়ে যার জীবন দুঃখ দুর্দশায় কাটছে। কবি জসীমউদ্দীন আসমানির যে চিত্র তুলে ধরেছেন সেটা আমাদের সমাজের দায়বদ্ধতার ইঙ্গিত বহন করে। এবারে আসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে শিখতে পারবে শিক্ষার্থীরা অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে পারবে। এবারে আসি শিক্ষার্থী বন্ধুরা, আসমানি কবিতার কবি জসীমউদ্দীন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে। কবি জসীমউদ্দীন 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পেশায় একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখিতে হাত ছিল তার। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন থেকে তিনি যে কবিতা লিখেছেন কবর কবিতা, যেটা প্রবেশিকা ক্লাসে বাংলা সংকলনে সেটা স্থান পেয়েছে। কবি অসংখ্য লেখা লেখনী লিখেছেন, তার প্রধান লেখনী হচ্ছে নকশি কথা মার, বিখ্যাত গ্রন্থ নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ, সদন বাদিয়ার ঘাট, সদন বাদিয়ার ঘাট, রাখালি, এক পয়সার বাসি, এক পয়সার বাসি, বেদের মেয়ে, বেদের মেয়ে, হাসু, আশু, ধান খেত, ধান খেত, বালু জল, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠের মূল বিষয়ে আসি। আসমানি জসীমউদ্দীন। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে কবি বলেছেন তোমরা যদি আসমানিকে দেখতে চাও তাহলে রহিমউদ্দীর যে ছোট্ট বাড়ি আছে রসুলপুরে, সে বাড়িতে তোমরা আসমানিকে দেখতে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভিন্ন পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এখানে বাড়িতে নয় পাখির বাসা, বন্ধুরা তোমরা জানো পাখির বাসা সাধারণত ছোট্ট হয়ে থাকে, ছোট এবং নড়বড়ে। আসমানিদের বাসাও জানো সেই পাখির বাসার মতো, এবং ভিন্ন পাতার ছানি। ভিন্ন পাতা এক ধরনের বড় গাছের পাতা, সেই পাতা দিয়ে ঘরের ছাদ বা ছাউনি দেওয়া হয়। আসমানিদের ঘরে সেই ভিন্ন পাতার ছাউনি দেওয়া, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। এখানে যদি একটু বৃষ্টি হয় ওদের ঘরটা এতই নড়বড়ে, যখন
ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, তখন ওরা জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে থাকে। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। এখানে বলছি কি, যখন একটুখানি হাওয়া হয় ওদের ঘরটা নড়বড়ে হয়, বাতাসে দোলে, আসমানিরা এই ঘরেই বছরের পর বছর থাকে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। এখানে আসমানি পেট ভরে খেতে পায় না, তার বুকে যে কখন হার আছে, যে পাথরের যে হাড়গুলো সেগুলো গণনা করা যায়, সেগুলো দেখা যায়, এতই শুকনো সে, এতই ছিপছিপে, সেটা বোঝা যায়। আর সে যে কত কতদিন না খেয়ে আছে, কতদিন যে অনাহারে আছে, তার বুকের কখন হার থেকে সেটা অনুধাবন করা যায়। এজন্য বলেছে, পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার, সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভে গেছে দারুণ অভাব আসি। এখানে মিষ্টি তাহার মুখটি হতে, তার ছোট্ট মুখটা মিষ্টির মতো, প্রদীপের মতো তার হাসি, সেই যে প্রদীপ সেটা আর তার মুখে দেখা যায় না, দারুণ অভাব এসে তার হাসিটাকে নিভিয়ে দিয়ে গেছে। পরনে তার সতেজ তালির শতক ছাড়া বাস, সোনালি তার গার বরণে করছে উপহাস। তার পরনে যে কাপড় আছে, এখানে বাস, এই বাস অর্থ কাপড়, বাস অর্থ, বাস অর্থ হচ্ছে কাপড়, কাপড় বা পোশাক। পরনে তার সতেজ ছেঁড়া, সতেজ তালির সতেজ ছেঁড়া বাস, সোনালি তার গার বরণে করছে উপহার। শিক্ষার্থী বন্ধুরা, তার শরীরটা এত সুন্দর, সোনার মতো ধরধর করে, কিন্তু সেখানে তার ছেঁড়া পোশাক, সেই বাস তার শরীরকে দেখা যায়, সেই উপহাস করছে। সতেজ তালির যে শাড়িতে সে পরেছে সেটা তাকে উপহাস করছে, যেন তার সুন্দর সোনালি সেই চেহারাটাকে। ঘুমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। এখানে আসমানের যে ঘুমরের মতো কালো চোখ, সে চোখ দুটিতে কোনো হাসি নেই, কোনো কৌতুক নেই, আছে শুধু অশ্রু জল। সেই কষ্টে দুঃখে তার চোখ দিয়ে শুধু অশ্রু ধরে পড়ে রাশি রাশি। বাঁশির মতো সুরটির গলায় ভয় হলো তাই কেঁদে, হয়নি শুধু লয় যে সেদে সুর গানে, লয় যে সে সুর গানে সুরে বেঁধে। এখানেই বলছে তার বাঁশির মতো যে সুর, সে সুরটি আর গান বাঁধে না, সে লয়, সে কলয়, সে তার কেঁদে কেঁদেই তার সেই সুরটা, তার কণ্ঠের যে লহরী সেটা নষ্ট হয়ে গেছে, গানের আর সুর আসমানি আর বাঁধতে পারে না। আসমানিদের বাড়ির ধারে পদ্ম কুকুর ভরে, ব্যাঙের ছানা শেওলা পানা কিল বিল বিল করে। আসমানিদের বাড়ির ধারে যে শেওলা পুকুর, সেই পুকুরে, পদ্ম পুকুরে শেওলা এবং ব্যাঙের পোনা কিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেটা বিষ গুনেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে। এখানে ম্যালেরিয়া মশক, মশক মশককে, মশক হলো মশা, এই মশা ম্যালেরিয়া রোগের বিপদ ছড়িয়ে দিয়েছে, সেই পানিতেই, সেই জলেতেই আসমানিদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু ধোয়া মশা সেই জল থেকেই তাদের করতে হয়। পেটটি তাহার ফুলছে পিলে, নিতুই যে জ্বর তার বৌদ্ধ ডেকে ওষুধ করে পয়সা না দিয়ে। পেটটি তাহার ফুলছে পিলে, এখানে পিলে অর্থ হচ্ছে লিখা রোগ, এই এই যে কথা পানি, এই নোংরা পানি ব্যবহার করে তার উল্লেখ হয়েছে, এবং তার সর্বদা জ্বর সে অনুভব করে, সর্বদাই জ্বর অনুভব করে, বৌদ্ধ ডেকে ওষুধ করে পয়সা না দিয়ে। এখানে বৌদ্ধ বলতে বৌদ্ধ হল কবিরাজ, বৌদ্ধ ডেকে ওষুধ করে পয়সা না দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, বৌদ্ধ ডেকে সে যে গ্রামের একজন চিকিৎসা এনে
ওষুধ খাবে সে পয়সাটিও তার নেই। এখানে দেখো বন্ধুরা, আসমানিরা অতি দরিদ্র একটি মেয়ে, কবি দশমুদ্দিন এই আসমানির জীবন চিত্র তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। এরকম অসংখ্য আসমানি আমাদের সমাজে আছে, যাদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধও আছে। আসমানি পেট ভরে খেতে পারে না, তার মুখের হাসি নেমে গেছে, সে অভাব, দারুণ অভাব আসে। তার যে ছেঁড়া পোশাক, সেটা দিয়েই তার দিনের পর দিন কেটে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতার শেষে আমাদের কতগুলো শব্দার্থ জানতে পেরেছি, গুরুত্বপূর্ণ শব্দার্থ, সেগুলোও আমরা জেনে নেই। এক হচ্ছে বাস, বাস অর্থ কাপড়। শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা সেগুলো পরবর্তীতে আমাকে জানাবে। বাড়ির কাজ, জ্ঞানমূলক প্রশ্ন। আসমানিদের বাড়ি কোন গ্রামে? আসমানি আসমানিদের বাড়ির থেকে কিসের দুপুর? কোন রোগে আসমানির পেট ফুলে গেছে?
বদ্ধ শব্দের অর্থ কি? শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো তোমাদের বাড়ির কাজ। আগামী ক্লাসে তোমাদের সাথে এটি নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই অনলাইনের ক্লাস, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এখানে বলছে যে ইনস্টল ব্লকড ফর সিকিউরিটি ইউর ফোন ইজ সেট টু ব্লক ইনস্টল অফ অ্যাপস অবটেইনড ফ্রম আনোন।